দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুর সিংহের নিয়োগের দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সাকিব তামিমদের জন্য একজন সহকারী কোচও খুঁজছে ক্রিকেট বোর্ড। দেশি বিদেশি অনেকেই তালিকায় থাকলেও কারোর নাম জানাননি বিসিবি বস। সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দেশি কোচরা ভালো করার পর আবারও আলোচনায় আসে এই ইস্যু, কেন দেশি কোচদের উপেক্ষা করছে বিসিবি। ভেতরের খবর হলো বোর্ড থেকে দুজন দেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আগ্রহ দেখাননি, তাই সমালোচনা এড়ানোর সঙ্গে স্বচ্ছতা রাখতে ভিন্ন পন্থায় হাঁটছে বিসিবি। ইটস ওপেন ফর এভরিবডি, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, যে বাইরে দেশীয়রাও অ্যাপ্লাই করতে পারে। আগে তো জানতে হবে কে ইন্টারেস্টেড, মানে এই জিনিসটাই হয় কি, আমরা অনেক সময় মনে করি যে একজনকে একে নিচ্ছে না কেন, এটা তো একতরফা বলে লাভ হবে না, তারা আসলে ইন্টারেস্টেড কি না সেটা জানতে হবে। তো আমি যেটা বলেছি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দাও, অ্যান্ড উই ওয়ান্ট টু ডু ইট ভেরি ফাস্ট, আমরা একটা করে দিলে দেখি লোকাল কারা ইন্টারেস্টেড আছে কিনা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতায় দিন দিন জাতীয় দলে কাজ করার আগ্রহ হারাচ্ছেন হাই প্রোফাইল সব কোচ। রাসেল ডমিঙ্গোর বিকল্প খুঁজতে গিয়ে যা ভালোই টের পেয়েছে বিসিবি, বিশ্ব ক্রিকেটের শীর্ষ দেশগুলো প্রাধান্য দিয়ে থাকে নিজ দেশের কোচ, আর এই সংকট নিরসনেও কাজ শুরু করেছে বিসিবি। যদি অ্যাসিস্ট্যান্ট কোচ নাও নেই আমাদের কোচিং প্যানেলে, এই যাকেই নিলাম, সে হাথুরা সিংহ হেড কোচ আছে একজন, তার সাথে যদি আমাদের দুজন দু একজনকে আমরা লোকাল ঢুকাতে পারি, তাইলে আমার মনে হয় সামনে আমাদের আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে অন্তত ভাবতে হবে না, এবং আরও কিছুদিন পরে কয়েক বছর পরে দেখা যাবে হয়তো কোচ নিয়েও ভাবতে হবে না। কিন্তু সিস্টেমটা আমি চাই না একজন এসে সম্পূর্ণ বদলে ফেলুক, বা চিন্তাধারা মাইন্ডসেট যা কিছু আছে প্ল্যানিং সব কিছু যেন একরকম থাকে। সামনে ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ, তাই দ্রুততম সময়ে সহকারী কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ক্রিকেট বোর্ড। এই সাবকন্টিনেন্টের আছে দুজন আর ম্যাক্সিমামই হচ্ছে বাইরের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।